এদিকে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে নৈহাটিতে প্রচার করলেন মিঠুন। এবারে ব্যারাকপুরে বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন অর্জুন সিং, তার সমর্থনে প্রচার করলেন মিঠুন। ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের তৃণমূল হলফনামায় তথ্য আড়াল করেছেন অর্জুন সিং। এই অভিযোগে অর্জুনের বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের। অর্জুন সিং এর মনোনয়ন বাতিলের দাবিও জানিয়েছে শাসক দল, যদিও তৃণমূলের আনা অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি বলছেন হারবে বুঝে কুৎসা করছে তৃণমূল। ইলেকশন কমিশনের কাছে আমরা একটা অবজেকশন জানিয়েছি যে অর্জুন সিং তিনি দুটো বিয়ে করেছেন, কিন্তু সেটা হাইড করে গেছেন। তিনি আমাদের কাছে সমস্ত কাগজপত্র প্রমাণ রয়েছে, হিন্দু আইনে একজন হিন্দু দুটো বিয়ে করে রাখতে পারে না, এভাবে এটা অন্যায় এবং সেটাকে হাইড করা আরও অন্যায়। কমিশনের কাছেও জানিয়েছি, প্রার্থীপদ বাতিলের জন্যও জানাচ্ছি, সেটা যদি নির্বাচন কমিশনের সম্ভব হয় তাহলে তারা করবেন। যে বার্থ সার্টিফিকেট, সেই বার্থ সার্টিফিকেটটা পেয়েছি, সেখানেও দুজনের নাম লেখা রয়েছে, ফাদার নেম অর্জুন সিং রয়েছে। এই যে এফিডেভিট করে এটা আমরা করেছি, আমরা তো হলফনামাতেই জানতে পেরেছি। আমার কোথায় দ্বিতীয় বউ আছে ভাই, কেস করবো 2019 এই কল্পটা করেছিল, কেস করেছিল, তারপরে পালিয়ে গেছিল নিজে। আরে সম্পূর্ণভাবে মিথ্যা, হারার ভয়ে এই সব গল্প চলছে। কেউ পলিটিক্স, পলিটিক্যাল লোক পলিটিক্যাল লড়াই লড়বে, এইভাবে উৎসাহ করে কোনো লাভ আছে? কোনো লাভ সে তো ব্যারাকপুর নেই, সারা ভারতবর্ষে মহিলারা জানে কে সম্মান করছে, মমতা ব্যানার্জি করছে না আমরা করছি। ওটা কোনো চক্রান্ত কাজে লাগবে না, এরকম চক্রান্ত যারা পলিটিক্স করে তাদের সাথে রোজই হয়। তাহলে বুঝুন কত কত নোংরা জায়গা তৃণমূল কংগ্রেস গেছে, মানুষের লড়াইটা করতে পারছে না, এখন ওই লড়াইর মধ্যে যাচ্ছে। তো ওতে কোনো লাভ নেই, করুক না, যত করবে আরও তার ভালো জবাব এখানকার মানুষ দিয়ে দেবে। বিশেষে পঞ্চম দফায় লোকসভা নির্বাচন, 3 জেলার 7টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে, আর পঞ্চম দফায় রেকর্ড সংখ্যক কুইক রেসপন্স টিম থাকছে, 567টি কুইক রেসপন্স টিম থাকছে কমিশনের। চতুর্থ দফায় অশান্তির পুনরাবৃত্তি রুখতে সতর্ক এবার কমিশন, 3 জেলার DMSPদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সিওর। হিংসা আটকাতে ভোটের 2 দিন আগে থেকে অতিরিক্ত নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে, বুথের বাইরে হিংসা রুখতে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ কমিশনের।